हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टेस्ट एंड ट्रैवल विद मनीषा। दिनटा छिलो बृहस्पतिवार द्वादशी, सकाल ए 6:45 मतो बजे। आम्रा सबाई ताड़ाहुड़ो करे चलेछि गंगार धारे अटो धरते। प्रथमे जाब गिज्जार मोड़ अटो करे, देन ओखान थेके अटो चेंज करे जाब खागड़ाघाट स्टेशन। ओ हाँ, बलाई हयनि, आम्रा सबाई मिले जाच्छि तारापीठ मायेर पुजो दिते। সকাল 7:25 খাগড়াঘাট থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য আমাদের ট্রেন ছিল, তো আমরা আজিমগঞ্জে নেমে পড়েছি। এবার আজিমগঞ্জ থেকে যাব আমরা রামপুরহাট স্টেশনে, ওই যে সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন বেশ ফাঁকা ফাঁকাই ছিল। ও, এবার সবার সঙ্গে পরিচয় করে দিই। প্রথমেই বসে আছেন আমার মাসি শাশুড়ি, দেন আমার শাশুড়ি মা, দেন আমি, দেন জানলার ধারে আমার মা, তারপর এদিকে জানলার ধার থেকে সেকেন্ডে আমার বাবা ও আমার মেসো শ্বশুর পাশে, আর আরেকজনও আছে যিনি ভিডিও করছেন, তিনি আমার বর। সকাল 8:15 মতন বাজে, আমাদের ট্রেন আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল। এই যে আমরা দুজন, পোস্টটা দেওয়ার কারণ ও ভেবেছে আমি পিকচার তুলছি। যখন একা ট্রেনে জার্নি করতাম, তখন জানলার ধারে বসে এই সবুজ গাছপালা প্রকৃতি দেখেই কিভাবে 3-4 ঘন্টা কেটে যেত বুঝতেই পারতাম না। সঙ্গীরও দরকার পড়তো না, এটা মনে হয় অনেকের সাথেই হয়। কথা বলতে বলতে আমাদের ট্রেন সাগরদিঘি পর্যন্ত চলে এসেছে। এই যে আমি আর পাশে মা ঘুমিয়ে পড়েছে, অনেক ভোরে উঠেছে, তো যেই দেখেছে আমি ভিডিও করছি তখনই বেচারা লজ্জায় এদিক ওদিক তাকাতে লেগে গেছে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন নলহাটি জংশনে ছেড়ে দিল। তো ওই যে ঘড়িতে 9:49 বাজে, আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম টোটো করে তারাপীঠ যাব। কিছুদূর আগে এগিয়ে দেখলাম অনেক অটো দাঁড়িয়ে আছে, তারা তারাপীঠ যাবে বলছে, তো সেটাতে সবাই চেপে পড়লাম। তো আমরা তারাপীঠে পৌঁছে গেছি। মন্দিরে ঢোকার রাস্তাতেই বিক্রি হচ্ছিল এই বড় বড় সাইজের ল্যাংচা, নানা রকম দামে পাওয়া যাচ্ছিল, 10, 20, 25। এছাড়াও সামনে ঠাকুরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছিল, যেমন ঠাকুরের ফটো ফ্রেম, বাসন, মালা, কাপড়। কিছুটা আগিয়ে গিয়ে এই দোকানটায় আমরা ঢুকলাম, দিয়ে জুতোগুলো আগে রেখে দিলাম দোকানে। এরকম দোকান পরপর অনেক আছে। তো আমরা একটা বড় ডালা সাজিয়ে দিতে বললাম, এখানে নানা রকম দামের ডালা পাওয়া যাচ্ছিল। তো ডালা নিয়ে চলেছি সবাই মিলে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। ও হ্যাঁ, এই লাল কাপড়গুলোও কিনেছিলাম, যেগুলো নাকি দরজায় বেঁধে রাখা ভালো।
মন্দির প্রাঙ্গণে খুবই ভিড় ছিল, তো মা সেটাই বলছিল যে পুজো দিতে গিয়ে দুপুর বিকাল হয়ে যাবে মনে হয়। সামনে যিনি যাচ্ছেন উনাকে ঠিক করা হয়েছে আমাদের পুজো দেওয়ার জন্য। এখানেও প্রচুর ফুল মিষ্টির দোকান আছে। তো দেখো দাদুশিতে কি পরিমাণ ভিড় ছিল, তবে এরকম ভিড় নাকি প্রতিদিনই হচ্ছে। এত পরিমাণ ভিড় ছিল যে আমরা তারামায়ের দর্শন পাইনি। আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হলো যে ঠাকুর দর্শন না করে ঠাকুরের পুজো ও অঞ্জলি দেওয়া। ওই ঠাকুর মশাইই আমাদের ডালাটা ভেতরে নিয়ে গিয়ে পুজো করে নিয়ে এসেছিলেন। আমি দক্ষিণেশ্বর মন্দিরেও অনেকবার গিয়েছি, কিন্তু ভিড় থাকা সত্ত্বেও মায়ের দর্শন করতে পেরেছি, কিন্তু এখানে মায়ের দর্শন করতে পারলাম না। এখানে 300, 500, 1000 টাকার VIP লাইনের ব্যবস্থা ছিল, কিন্তু সেখানেও প্রচুর লাইন ছিল। তো মায়ের মন্দিরের পাশে বামদেব, হনুমানজি, বিষ্ণু নারায়ণ আরও অন্যান্য দেবতার মন্দির আছে। এই শিব মন্দিরের ভেতরেও তারা মায়ের একটা ছোট্ট মূর্তি ছিল, যেখানে অনেকেই অঞ্জলি দিচ্ছিলেন। এরপর আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশানে। ঠাকুরমশাই বলছিলেন বামদেব নাকি এখানেই তারামায়ের পুজো করতেন। এটা বামদেবের সাধনা স্থল। যেহেতু আমি ফার্স্ট টাইম তারাপীঠ গিয়েছি, তাই যেটুকু দেখেছি শুনেছি সেটুকুই শেয়ার করছি। এটা তো দ্বারকানাথ সবাই জানেই। আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট। এরপর আমরা চলে এসেছি বীরচন্দ্রপুরের জগন্নাথ দেবের মন্দিরে। এটা তারাপীঠ থেকে 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। আমরা টোটো করে এসেছি। এখানেই নাকি প্রথম পুরীর মন্দির হওয়ার কথা ছিল,
যদিও সঠিক কিনা একদমই জানি না, এটা আমার শোনা কথা। মন্দিরটা অনেকটাই পুরীর মন্দির আদলে তৈরি, ভেতরে ছবি তোলা একদমই নিষিদ্ধ। আমার বাইরে ভিডিও করতেও ভয় হচ্ছিল ওর জন্য। মন্দিরের পেছনে একটা বড় হলঘর ছিল যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। কুপনের প্রাইস 80 টাকা করে, তবে সকাল 10টা থেকে 11টার মধ্যে এসে কুপন কাটতে হবে। দুপুরে আসলে আর কুপন পাওয়া যাবে না। আমাদের একজন চেনাশোনা ছিল, তিনিই আগে থেকে বলে রেখেছিলেন। বীরচন্দ্রপুর থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে এসেছি তারাপীঠে, একটাই আশা নিয়ে যে একবার হলেও মায়ের দর্শন করব। বিকেল 4:30 থেকে 4:45 বাজে, তখনও প্রচুর লাইন ছিল। প্রথমে তো লাইন একদমই এগোচ্ছিল না, 5টার পর থেকে লাইনটা একটু এগোতে লাগলো। সন্ধ্যা হয়ে এসছে, আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মাইকে অ্যানাউন্স করলো কিছুক্ষণের মধ্যে মায়ের সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেলে আর কাউকেই মন্দিরে ঢুকতে দেবে না, সন্ধ্যা আরতির পর আবার ঢুকতে দেবে। আমি বারে বারে মাকে ডাকছিলাম যাতে সন্ধ্যা আরতির আগেই মায়ের দর্শন পায়, না হলে রামপুরহাট থেকে আমরা ট্রেনটা মিস করতাম, 6:30টার সময় আমাদের ট্রেন ছিল। তো ফাইনালি মায়ের দর্শন পেয়েছি। ভেতরে কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, সবাইকে ধাক্কা মেরে বার করে দিচ্ছিল। এই ছিল আমার তারাপীঠ ভ্রমণের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ সবাই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।